কবি কিঙ্কর চৌধুরী। টেলিফোনের শব্দে সকালবেলা ঘুম ভাঙল। বাংলাদেশে ঘুমের ব্যাপারে আমার চাইতে বড় এক্সপার্ট কেউ আছে বলে আমার মনে হয় না। যদি ঘুমের ওপর কোনো অলিম্পিক প্রতিযোগিতা থাকতো, সোনা না হলেও নির্ঘাত একটা রূপার কিংবা ব্রোঞ্জ পদক আনতে পারতাম। এরকম একটা এক্সপার্ট হিসেবে আমি জানি সকালের ঘুমটা হচ্ছে ঘুমের রাজা। এই সময় কেউ যদি ঘুমে ডিস্টার্ব করে তার 10 বছরের জেল হয়ে যাওয়া উচিত, কিন্তু দেশে এখনও সে আইন হয়নি, কাজেই আমাকে বিছানা ছেড়ে উঠতেই হলো। উঠতে গিয়ে আমি আউক বলে একটা নিজের অজান্তেই শব্দ করে ফেললাম। বেকায়দায় ঘুমাতে গিয়ে ঘাড়ে প্রচণ্ড ব্যথা। কোনো মতে ব্যথা সহ্য করে গিয়ে টেলিফোন ধরে বললাম, হ্যালো ভাইয়া, এতক্ষণ থেকে ফোন বাজছে, ধরছো না কেন, ব্যাপারটা কি? গলা শুনে বুঝতে পারলাম ছোট বোন শিউলি আমাদের পরিবারের সবচেয়ে বিপজ্জনক সদস্য। সব কিছু নিয়ে তার কৌতূহল এবং সব কিছু নিয়ে তার এক্সপেরিমেন্ট করার একটা বাতিক আছে। বিশেষ করে নতুন নতুন যে রান্নাগুলি সে আবিষ্কার করে সেগুলো আমি সবচেয়ে ভয় পাই। আমি ভয় ভয়ে বললাম, কি হয়েছে, এত সকালে ফোন করেছিস? সকাল কয়টা বাজে তুমি জানো? কয়টা? 10:30। 10:30 অবশ্যই সকাল, আমি হাই তুলতে তুলতে বললাম, কি হয়েছে তাড়াতাড়ি বল, বাকি ঘুমটা শেষ করতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবসময় তুমি শুধু তাড়াতাড়ি। ছোট বোন শিউলি বলল, কোনো কিছু যে ধীরে সুস্থে সুন্দর করে করার একটা ব্যাপার আছে সেটা তুমি জানো না। আমার ঘুম চটকে গেল। সে যে কথাগুলোই বলছে সেগুলো আমি মোটেও তার কথা না। শিউলি সবসময় ছটফট করে, হইচই করে, চিৎকার করে, ছোটাছুটি করে, আমাকে উপদেশ দিচ্ছে ধীরে সুস্থে কাজ করতে, সুন্দর করে কাজ করতে। ব্যাপারটা কি? আমি বললাম, তোর হয়েছে কি, এভাবে কথা বলছিস কেন? কীভাবে কথা বলছি? বুড়ো মানুষের মতো ধীরে ধীরে কাজ করা, সুন্দর করে কাজ করা, এগুলো আবার কীরকম কথা? শিউলি বলল, মানুষের জীবনে ক্ষণিকের হতে পারে, কিন্তু সেটা খুব মূল্যবান। সেটা তাড়াহুড়ো করে অপচয় করা ঠিক না। সেটা সুন্দর হতে হবে, পবিত্র হতে হবে, কমল পেলব হতে হবে। আমার ঘুম পুরোপুরি ছুটে গেল। উত্তেজনায় ঘাড় ঘোরাতে গিয়ে আবার প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠে বললাম, আউক আউক। শিউলি প্রায় আর্তনাদ করে বলল, ভাইয়া তুমি এসব কী অশালীন অসুন্দর কথা বলছো, ছি ছি ছি। আমি এবারে পুরোপুরি রেগে আগুন হয়ে উঠলাম। বললাম, আমার ইচ্ছা হলে আমি আউক বলবো, ইচ্ছা হলে ঘাউক বলবো, তোরটাতে এত মাথা ব্যথা কিসের? অন্য পাশে শিউলি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমাকে তুমি রাগাতে পারবে না ভাইয়া, আমি ঠিক করেছি জীবনের যত অসুন্দর জিনিস তার থেকে দূরে থাকব। তোমাকে যে জন্য ফোন করেছিলাম, কি জন্য এই 7 সকালে ঘুম ভাঙিয়েছিস? আজ সন্ধ্যাবেলা আমার বাসায় আসো, কি ব্যাপার, খাওয়া দাওয়া? ইস ভাইয়া, শিউলি কেমন যেন নেকু নেকু গলায় বলল, তুমি খাওয়া ছাড়া আর কিছুই বোঝো না। খাওয়া হচ্ছে একটা স্থূল ব্যাপার, পৃথিবীতে খাওয়া ছাড়া আরও সুন্দর বিষয় থাকতে পারে, সেটা কি? আজকে বাসায় কবি কিঙ্কর চৌধুরী আসবেন। কি চৌধুরী? শিউলি স্পষ্ট করে বলার চেষ্টা করল, কিঙ্কর চৌধুরী। কিঙ্কর চৌধুরী? কিংকং গরিলার নাম, মানুষকে কিংকং ডাকছিস কেন? আমি অবাক হয়ে বললাম, বেশি মোটা আর কালো নাকি? কিংকং না, শিউলি শীতল গলায় বলল, কিঙ্কর, কিঙ্কর চৌধুরী। কিঙ্কর কি অদ্ভুত নাম, মোটেও অদ্ভুত না, কিঙ্কর খুব সুন্দর নাম। তুমি বইপত্র পড়ো না বলে জানো না, কিঙ্কর চৌধুরী বাংলাদেশের একজন প্রধান কবি। তার একটা বড় কবিতার বই বের হয় আর সেগুলো হটকেকের মতো বিক্রি হয়। দেশের তরুণ তরুণীরা তার জন্য পাগল। চেহারা কেমন? শিউলি থতমত খেয়ে বলল, চেহারা? হ্যাঁ, কালো আর মোটা নাকি? মানুষের চেহারার সাথে তার সৃজনশীলতার কোনো সম্পর্ক নেই। তার মানে কালো আর মোটা? আমি সব কিছু বুঝে ফেলেছি, এরকম গলায় বললাম, মাথায় টাক? মোটেও টাক নাই, শিউলি ঠান্ডা গলায় বলল, কপালের ওপর থেকে হুবহু রবীন্দ্রনাথ, চোখ দুটো একেবারে জীবনানন্দ দাস, নাকের নিচের অংশ কাজী নজরুল ইসলাম, আর তোমার হিংসুটে মনকে শান্ত করার জন্য বলছি, কবি কিঙ্কর চৌধুরী মোটেও কালো আর মোটা নন, ফর্সা এবং ছিপছিপে, দেবদূতের মতো। বুঝেছি বুঝেছি, আমি চিন্তিত গলায় বললাম, এই কবি তোর মাথা খেয়েছে? শরীফ কি বলে? শরীফ হচ্ছে শিউলির স্বামী, সেও শিউলির মতো আধা পাগল, কোন দিক দিয়ে মনে হয় পুরোই পাগল। শিউলি বলল, শরীফ তোমার মতো কাঠখোট্টা না, তোমার মতো হিংসুটেও না, শরীফ কবি কিঙ্কর চৌধুরীকে বাসায় এনেছে। বাসায় এনেছে মানে? আমি আঁতকে উঠে বললাম, এখন তোদের বাসায় পাকাপাকি উঠে এসেছে নাকি? না ভাইয়া, শিউলি শান্ত গলায় বলল, তার নিজের বাসা আছে, ফ্যামিলি আছে, সেখানে থাকেন,
মাঝে মাঝে আমাদের বাসায় বেড়াতে আসেন। হ্যাঁ, খুব সাবধান, আমি গম্ভীরভাবে বললাম। কবি সাহিত্যিকরা ছ্যাবলা টাইপের হয়, একটু লাই দিলে কিন্তু মাথায় চড়ে বসবে, তোর বাসায় পাকাপাকিভাবে ট্রান্সফার হয়ে যাবে। উহ ভাইয়া, সে বলে কান্না কান্না গলায় বলল, তুমি একজন সম্মানী মানুষ নিয়ে এত বাজে কথা বলতে পারছো? ছি, মোটেও বাজে কথা বলছি না, তুই কি জানিস? অন্তত এইটুকু জানি, কবি কিঙ্কর চৌধুরী বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মানুষ, বিখ্যাত মানুষ, সম্মানীয় মানুষ। তার সাথে কথা বলে আমরাও চেষ্টা করছি তার মতো হতে। সর্বনাশ, আচমকা ঘাড় ঘোরাতে গিয়ে আবার রোগে টান পড়ল। আমি আবারও বললাম, আউক। শুনলে না শোনার ভান করে বলল, যদি একজন সত্যিকারের মানুষের সাথে দেখা করতে চাও, কথা বলতে চাও, তাহলে সন্ধ্যাবেলায় এসো, কবি কিঙ্কর চৌধুরী থাকবেন। খাবারের মেনুটা কি জিজ্ঞেস করার আগে শিউলি টেলিফোন রেখে দিল। মনে হয় আমার ওপর রাগ করেছে। টেলিফোন রেখে দেবার পর আমার মনে হলো, কবি কিঙ্কর চৌধুরীকে দেখে বিলু আর মিলি কী বলেছে সেটা জিজ্ঞেস করা হলো না। বিলু আর মিলি হচ্ছে আমার ভাগ্নে ভাগ্নি, একজনের বয়স 8, অন্যজনের 10। ওই বাসায় এই দুজন এখনও স্বাভাবিক মানুষ, বড় হলে কী হবে কে জানে। শিউলি শরীফের পাল্লায় পড়ে কবি সাহিত্যিকের পেছনে যে ঘোরাঘুরি শুরু করবে না, কেউ তার গ্যারান্টি দিতে পারে না। পাগলা আত পাগলা মানুষকে নিয়ে কী যে মুশকিল। শিউলি ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে, তাই আর বিছানায় ফেরত গিয়ে লাভ নেই। ঘাড়ের ব্যথাটা মনে হয় ভালোভাবেই ধরেছে। দাঁত ব্রাশ করা, শেভ করা, এই কাজগুলো করতে গিয়েও মাঝে মাঝে আউক শব্দ করতে হলো। বেলা 12টার দিকে ঘর থেকে বের হয়েছি। বাসার বাইরে একজন দারোয়ান থাকে, আমাকে দেখে দাঁত বের করে হি হি করে হেসে বলল, স্যার ঘাড়ে ব্যথা? আমি ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাতে গিয়ে আউক করে শব্দ করলাম। পুরো শরীর ঘুরে তার দিকে তাকাতে হলো। তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেমন করে বুঝতে পারলে আমার ঘাড়ে ব্যথা? 10 মাইল দূর থেকে আপনাকে দেখে বোঝা যায় স্যার, দুইটা জিনিস মানুষের কাছে লুকানো যায় না, একটা হচ্ছে ঘাড় ব্যথা আর আরেকটা। আরেকটা কি? সেটা শরমের ব্যাপার, আপনাকে বলা যাবে না। ও, শরমের ব্যাপারটা আমি আর জানার চেষ্টা করলাম না, আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম। দারোয়ান আমাকে থামালো, বলল, স্যার ঘাড়ের ব্যথার জন্য কি ওষুধ খাচ্ছেন? এখনও কোনো ওষুধ খাচ্ছি না, ওষুধে কোনো কাজ হয় না স্যার, যেটা দরকার সেটা হচ্ছে মালিশ। মালিশ? যে স্যার, সরিষার তেল গরম করে 2 কোয়া রসুন ছেড়ে দিবেন, সকালবেলা 1 মালিশ, বিকালবেলা 1 মালিশ, দেখবেন ঘাড়ের ব্যথা কই যায়। ঠিক আছে, আমি ঘাড়ের ব্যথা দূর ব্যথার ওষুধ জেনে বের হলাম। মোড়ের রাস্তা যাবার সময় শুনলাম পানের দোকান থেকে কে যেন জিজ্ঞেস করলো, ঘাড়ে ব্যথা? ঘাড় ঘুরিয়ে তাকাতে গিয়ে যন্ত্রণায় আউক শব্দ করলাম, পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হলো। পানের দোকানের ছেলেটা আমার দিকে তাকিয়ে হাসছে, একজনের ঘাড়ের ব্যথা হলে অন্যকে কেন হাসতে হবে? আমি বললাম, হ্যাঁ ঘাড়ে ব্যথা, কমলার রস খাবেন দিনে 3 বার, দেখবেন ব্যথা বাপ বাপ করে পালাবে। আচ্ছা ঠিক আছে, ঠিক 10 পাও সামনে যায়নি, একজন আমাকে থামালো, জাফর ইকবাল সাহেব। জি। ঘাড়ে ব্যথা? মানুষটাকে চেনার চেষ্টা করতে করতে বললাম, জি, সকাল থেকে উঠেই ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা একটা চিকিৎসা, ঠান্ডা গরম চিকিৎসা। ঠান্ডা গরম? জি, আইস ব্যাগ আর হট ওয়াটার ব্যাগ নেবেন, 2 মিনিট আইস ব্যাগ, 2 মিনিট হট ওয়াটার ব্যাগ, ব্লাড সার্কুলেশন বাড়বে, আর ব্লাড সার্কুলেশন হলে সব সমস্যার সমাধান, 2 দিনে সেরে যাবে। ও আচ্ছা। আমি মানুষের দিকে তাকিয়ে তার পরিচয় জানতে যাচ্ছিলাম, তার আগে সে দ্রুত পা চালিয়ে চলে গেল। আমাদের দেশের মানুষের মনে হয় রোগের চিকিৎসা নিয়ে উপদেশ দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই। সারাদিন অন্তত শোখানেক পরিচিত এবং অপরিচিত মানুষ আমার ঘাড়ের ব্যথা কেমন করে সারানো যায় সেটা নিয়ে উপদেশ দিল। সবচেয়ে সহজটি ছিল 3 বার কুলু আল্লাহ পরে ফু দেয়া। সবচেয়ে কঠিনটি হচ্ছে জ্যান্ত দাঁড়ার সাপ ধরে এনে শক্ত করে তার লেজের এবং মাথা টিপে ধরে শরীরটা ঘাড়ে ভালো করে ডলে নেওয়া। আশ্চর্যের ব্যাপার, এই শখানেক মানুষের মাঝে একজনও আমাকে ডাক্তারের কাছে যেতে বললো না। বিকালবেলা আমি তাই ঠিক করলাম ডাক্তারের কাছেই যাব। কোন ডাক্তারের কাছে যাওয়া যায় সেটা নিয়ে একটু সমস্যার মাঝে ছিলাম, তখন সুব্রতের কথা মনে পড়ল। আমি কাছাকাছি একটা টেলিফোন ফেক্সের দোকানে গিয়ে সুব্রতকে ফোন করতেই সে উদ্বিগ্ন গলায় বলল, কে জাফর ইকবাল? হ্যাঁ, কি হয়েছে তোর? এরকম সময় ফোন করেছিস, কোনো সমস্যা? না না, কোনো সমস্যা না। আমি তাকে আশ্বস্ত করার চেষ্টা করলাম, একটা ডাক্তারের খোঁজ করছিলাম। ডাক্তার? সুব্রত প্রায় চিৎকার করে বলল, কেন, কার জন্য?
কি হয়েছে? সর্বনাশ, সেরকম কিছু হয় নাই, আমার নিজের জন্য। তোর নিজের জন্য? কেন, কি হয়েছে তোর? ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা? সুব্রত হঠাৎ একেবারে চুপ করে গেল। আমার মনে হলো আমি যেন ঘাড়ের ব্যথা না বলে ভুল করে লিভার ক্যান্সার বলে ফেলেছি। সুব্রত থমথমে গলায় বলল, কোন ঘাড়ে? দুই ঘাড়েই, বাম দিকে একটু বেশি। সুব্রত আর্তনাদ করে বলল, বাম দিকে একটু বেশি? সর্বনাশ! এর মাঝে সর্বনাশের কী আছে? হার্ট অ্যাটাকের আগে এভাবে ব্যথা হয়, ঘাড়ে হাতে ছড়িয়ে পড়ে। আমার আপন ভাইয়ের ছোট শালার এরকম হয়েছিল, হাসপাতালে নেবার আগেই শেষ। এবারে আমি বললাম, সর্বনাশ, তুই কোনো চিন্তা করিস না, আমি আসছি। আয় তাহলে, কোথায় আছিস তুই? আমি রাস্তার ঠিকানা দিলাম। সুব্রত ফোন রাখার আগেই জিজ্ঞেস করলাম, তোর কি শরীর ঘামছে? না। বুকের মাঝে কি চিনচিনে ব্যথা আছে? মনে হয় কিছু একটা চেপে বসে আছে। আমি দুর্বল গলায় বললাম, না সেরকম কিছু নেই। ঠিক আছে, তুই বস, আমি আসছি, কোনো চিন্তা করবি না। আমি ফোন ফিক্সের দোকানে বসে রইলাম। দোকানের মালিক খুব বিরক্ত চোখে আমার দিকে তাকাতে লাগলো। আমি বেশি গা করলাম না। সত্যি যদি হার্ট অ্যাটাক হয় এখানেই হোক, সুব্রত তাহলে খুঁজে পাবে। রাস্তাঘাটে হার্ট অ্যাটাক হলে উপায় আছে? বসে থাকতে থাকতে আমার মনে হতে লাগলো, ঘাড়ের ব্যথাটা আস্তে আস্তে ঘাট থেকে হাতে ছড়িয়ে পড়ছে। একটু পরে মনে হলো বুকে ব্যথা করতে শুরু করেছে। মনে হতে লাগলো হাত ঘামতে শুরু করেছে। খানিকক্ষণ পর মনে হলো শুধু হাত না, শরীরও ঘামছে। আমার শরীর দুর্বল লাগতে থাকে, মাথা ঘুরতে থাকে এবং হাত পা কেমন জানি অবশ হয়ে আসতে থাকে। জীবনের আশা যখন প্রায় ছেড়ে দিয়েছি তখন সুব্রত এসে হাজির। আমাকে দেখে উদ্বিগ্ন মুখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি চিচি করে বললাম, বেশি ভালো না। তুই কোনো চিন্তা করিস না, ডাক্তারকে ফোন করে দিয়েছি, আয়। ডাক্তারের নাম কি? সুব্রত আমাকে ধমক দিয়ে বলল, তুই ডাক্তারের নাম দিয়ে কি করবি? কোথায় বসে? সেটাও জেনে তোর লাভ কি? আয় আমার সাথে। আমাকে একটা সিএনজিতে তুলে সুব্রত ধানমন্ডির এক জায়গায় নিয়ে এলো। ডাক্তারের চেম্বারের বাইরে অনেক মানুষজন, কিন্তু সুব্রত কীভাবে জানি সব মানুষকে পাশ কাটিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তারের বয়স হয়েছে, চুল পাকা, চশমার ফাঁক দিয়ে আমাকে একবার মাথা থেকে পা পর্যন্ত দেখে জিজ্ঞেস করলো, কি সমস্যা? আমি চিচি করে বললাম, ঘাড়ে ব্যথা। ঘাড় থাকলেই ব্যথা হবে, যাদের ঘাড় নেই তাদের ঘাড়ে ব্যথাও নেই। আমি জিজ্ঞেস করলাম, কাদের ঘাড় নেই? ব্যাংদের, তাদের গলা ঘাড় কিছুই নেই, মাথার পরেই ধর। সুব্রত আমার পাশে বসেছিল, আমার দিকে বিষ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর ব্যাং হয়ে জন্মানো উচিত ছিল। ডাক্তার সাহেব অবাক হয়ে বলল, কেন? সুব্রত বলল, দেখছেন না ব্যাঙের মতো মোটা হয়েছে, এ শুধু খায় আর ঘুমায়। ডাক্তার সাহেব আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সত্যি নাকি? আমি মাথা নেড়ে সম্মতি দিতে গিয়ে যন্ত্রণায় আউক করে উঠলাম। সুব্রত বলল, আউক মানে হচ্ছে ইয়েস। ডাক্তার সাহেব কিছুক্ষণ অবাক হয়ে আমাদের দুজনের দিকে তাকিয়ে রইলেন, তারপর ফস করে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আসেন, কাছে আসেন। আমি ভয়ে ভয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার ঘাড় ধরে খানিকক্ষণ টেপাটেপি করলেন, ব্লাড প্রেশার মাপলেন, স্টেটোস্কোপ কানে লাগিয়ে কিছুক্ষণ বুকের ভেতরে কিছু একটা শুনলেন, তারপর মুখ দিয়ে সূচালো একটা শব্দ বের করলেন। আমি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি হয় নাই মানে? ডাক্তার সাহেব রাগ রাগ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আপনার আমার কাছে না এসে যাওয়া উচিত ছিল দশতলা একটা বিল্ডিংয়ের ছাদে। কেন? নিচে লাফিয়ে পড়ার জন্য। আমি থতমত খেয়ে বললাম, নিচে লাফিয়ে পড়ার জন্য? নিচে লাফিয়ে পড়বো কেন? সুসাইড করার জন্য। ডাক্তার সাহেব আমার দিকে রাগ রাগ চোখে তাকিয়ে থেকে বললেন, তাই তো করেছেন, শুধু খান আর ঘুমান, কোনো রকম এক্সারসাইজ নাই, শারীরিক পরিশ্রম নাই, আস্তে আস্তে ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিস হবে, কোলেস্ট্রল হবে, আর্টারি ব্লক হবে, হার্ট অ্যাটাক হবে, গ্লুকোমা হবে, কিডনি ফেল করবে, স্ট্রোক হয়ে শরীর প্যারালাইজড হয়ে যাবে, বিছানায় পড়ে থাকবেন, বিছানায় খাওয়া, বিছানায় পায়খানা, পেশাব। শেষ কথাটা শুনে আমি চমকে উঠলাম। বলে কি ডাক্তার সাহেব? আমি জিজ্ঞেস করলাম, বিছানায় খাওয়া, বিছানায় পাপ্পা? কথা শেষ করার আগেই ডাক্তার সাহেব হুঙ্কার দিয়ে বললেন, হ্যাঁ। তারপরেও টেবিলে কিল মেরে বললেন, বিয়ে করেছেন? আমি চিচি করে বললাম, এখনও করি নাই। তাড়াতাড়ি করে ফেলেন, বকাসকা টাইপের একটা মেয়েকে বিয়ে করবেন। সুব্রত বলল, সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না ডাক্তার সাহেব, যার মাথায় ছিটোফোটা বুদ্ধি আছে সে একে বিয়ে করবে ভেবেছেন? সুব্রত তো কথাটা মিথ্যে বলে নাই, কিন্তু সত্যি কথা কি সবসময় শুনতে ভালো লাগে? আমি শুকনো গলায় জিজ্ঞেস করলাম,
বকাশকা মেয়েকে কেন বিয়ে করতে হবে? যখন স্ট্রোক হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন নাকের ভেতরে নল দিয়ে খাওয়াতে হবে না? পায়খানা পেশা পরিষ্কার করতে হবে না? চালাক চতুর একটা মেয়ে হলে সেটা করবে ভেবেছেন? করবে না, সেজন্য খুঁজে খুঁজে বকাশকা একটা মেয়ে বের করেন, বুঝেছেন? আমি পুরো ব্যাপারটা কল্পনা করে আতঙ্কে শিউরে উঠলাম। কাঁদো কাঁদো গলে বললাম, তাহলে কি হবে আমার ডাক্তার সাহেব? কি আর হবে, মরে যাবেন। মরে যাব? হ্যাঁ, আস্তে আস্তে সুসাইড করে কি হবে? দশতলা বিল্ডিংয়ের উপর থেকে একটা লাফ দেন, একেবারে কাজ কমপ্লিট। আমি শুকনো গলায় বললাম, কিন্তু কিন্তু আর যদি সুসাইড করতে না চান, যদি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে এক্সারসাইজ করতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন 1 ঘন্টা এক্সারসাইজ করবেন। 1 ঘন্টা? হ্যাঁ, 1 ঘন্টা হাঁটবেন। হাঁটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যায়াম। আর যদি না হাঁটেন, যদি না ব্যায়াম করেন, তাহলে আজকে ঘাড়ে ব্যথা, কালকে কোমরে ব্যথা, পরশু বুকে ব্যথা, তারপরের দিন। ডাক্তার সাহেব মুখে কোনো কথা বললেন না, হাত দিয়ে গলায় পোজ দেবার ভঙ্গি করে বললেন, বুঝিয়ে দিলেন আমার কি হবে। আমি ফস করে একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লাম। ডাক্তার সাহেব তার পেটটা টেনে সেখানে খসখস করে কি একটা লিখে দিয়ে বললেন, ঘাড়ে ব্যথার জন্য একটু ওষুধ লিখে দিলাম, ব্যথা অসহ্য মনে হলে খাবেন, কিন্তু মনে রাখবেন ঘাড় ব্যথাটা কিন্তু কিছু না, নিয়মিত ব্যায়াম করে শরীরকে যদি ফিট না করেন তাহলে আপনি শেষ। আপনার পেছনে পেছনে কিন্তু গুপ্তঘাতক ঘুরছে, আপনি টের পাচ্ছেন না, কিছু বোঝার আগেই আপনার জীবন শেষ করে দেবে। খুব মজার একটা কথা বলেছেন, এরকম ভান করে ডাক্তার সাহেব আনন্দে হাহা করে হেসে উঠলেন। সুব্রত বলল, আপনি চিন্তা করবেন না ডাক্তার সাহেব, জাফর ইকবাল যেন প্রতিদিন 1 ঘন্টা হাঁটে, আমি সেই দায়িত্ব নিজেই নিয়ে নিচ্ছি। ভেরি গুড। ডাক্তার সাহেব তারপর আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বললেন, গুড লাক। ডাক্তার সাহেবের চেম্বার থেকে বের হবার পর সুব্রত বেশ কিছুক্ষণ আমাকে যাচ্ছে তাইভাবে গালাগাল করলো। আমি মুখ বেজার করে সবগুলো সহ্য করলাম। আমি যদি প্রতিদিন 1 ঘন্টা না হাঁটি তাহলে সে আমাকে কীভাবে শাস্তি দেবে, সেরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিকল্পনার কথা বলতে লাগলো। আমি তাকে কথা দিলাম, এখন থেকে আমি নিয়মিত দিনে 1 ঘন্টা করে হাঁটব। অনেক কষ্ট করে সুব্রতের হাত থেকে ছাড়া পেয়ে প্রথমে একটা ফাস্টফুডের দোকানে ঢুকে একটা ডাবল হ্যামবার্গার খেয়ে নিলাম। মন খারাপ হলেই কেন জানি খিদে পায়। প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছি এবং আমার বকাশকা একটি বউ নাকের নলের ভেতর দিয়ে ঢুকিয়ে সেদিকে খাওয়াচ্ছে, সেটা চিন্তা করে আমার ডুকরে কাদার ইচ্ছা করলো। আরও একটা হ্যামবার্গার অর্ডার দেবার কথা ভাবছিলাম, তখন আমার বিজ্ঞানে অনেক লম্বার কথা মনে পড়লো, তার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করে দেখলে হয়। অনেক বাসাতেই ছিল, আমাকে দেখে খুশি হয়ে গেল, বলল, আরে জাফর ইকবাল কী খবর তোমার? আমি উত্তর দিতে গিয়ে মাথা নাড়তেই বেকায়দায় ঘাড়ে টান পড়ল, যন্ত্রণায় কাতর শব্দ করে বললাম, আউক। অনেক ভ্রু কুচকে বলল, ঘাড়ে ব্যথা? আমি মাথা নাড়তে গিয়ে দ্বিতীয়বার বললাম, আউক। অনেক বলল, ইন্টারেস্টিং তো। আমি বললাম, কোন জিনিসটা ইন্টারেস্টিং? এই যে তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিচ্ছ আউক শব্দ করে, কোনোটা আস্তে কোনোটা জোরে, একটাই শব্দ ভিন্ন ভিন্নভাবে উচ্চারণ করছো, উচ্চারণ করার ভঙ্গি দিয়ে অর্থ বুঝিয়ে দিচ্ছ। আমার মনে হয় এই ভাষা এভাবেই গড়ে উঠেছে, শব্দ হবে মাত্র একটা, কিন্তু সেই শব্দ দিয়েই সব রকম কথাবার্তা চলতে থাকবে, কি মনে হয় তোমার? আমি চোখ কটমট করে অনেকের দিকে তাকিয়ে বললাম, আমি মারা যাচ্ছি ঘাড়ের যন্ত্রণায় আর তুমি আমার সাথে মশকরা করছো? অনেক বলল, আমি আসলে মশকরা করছিলাম না, সিরিয়াসলি বলছিলাম। তা যাই হোক, ডাক্তারের কাছে গিয়েছিলে? হ্যাঁ। কি বলেছে ডাক্তার? ঘাড়ের ব্যথা নিয়ে বেশি কিছু বলে নাই, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা ব্যায়াম করতে বলেছে, যদি না করি তাহলে নাকি মারা পড়ব, ব্লাড প্রেশার হবে, ডায়াবেটিস হবে, হার্ট অ্যাটাক হবে, কিডনি ফেল করবে, গ্লুকোমা হবে, তারপর একসময় স্ট্রোক হয়ে বিছানায় পড়ে থাকবো, নাকের ভেতরে নল দিয়ে খাওয়াতে হবে। কে খাওয়াবে? ডাক্তার সাহেব একটা বকাশকা টাইপের মেয়ে বিয়ে করতে বলেছেন, সে খাওয়াবে। আমার কথা শুনে অনেক হাহা করে হাসতে লাগলো। আমি বললাম, তুমি হাসছো, এটা হাসির ব্যাপার? অনেক বলল, ডাক্তার সাহেব বুদ্ধিমান মানুষ, তোমাকে দেখেই বুঝেছেন, এমনি বললে কাজ হবে না, তাই তোমাকে ভয় দেখিয়ে দিয়েছেন, আর কিছু না। সত্যি? হ্যাঁ। তোমার এত ঘাবড়ানোর কিছু নেই, ঠিক বলছো? হ্যাঁ, তবে ডাক্তার সাহেবের কথা তোমার শুনতে হবে, তুমি যেভাবে খাও আর ঘুমাও সেটা ঠিক না, তুমি একেবারেই ফিট না, কেমন যেন ঢিলে ঢালা টাইপের মোটা, তোমার কোনো এক ধরনের ব্যায়াম করা উচিত। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম, শরীরে তেল মেখে একটা নেংটি পরে আমি হুমহাম করে বুকডন দিচ্ছি, দৃশ্যটা কল্পনা করতে আমার কষ্ট হলো।
অনেক মনে হয় আমার মনের ভাবটা বুঝতে পারলো। বলল, হাঁটাহাঁটি দিয়ে শুরু করতে পারো। আগে যেসব জায়গায় রিক্সা করে যেতে, সিএনজি করে যেতে, এখন সেসব জায়গায় হেঁটে যাবে। আমি মাথা নাড়লাম, বললাম, আইডিয়াটা খারাপ না। আজ রাতে আমার বোনের বাসায় যাবার কথা, এখন থেকে হেঁটেই চলে যাব। কি বলো, আজ থেকে শুরু করে দেওয়া যাক। অনেক বলল, হ্যাঁ আজ থেকে শুরু করো, দেখবে তোমার নিজেরই ভালো লাগবে। আমি আর অনেক ব্যায়াম নিয়ে শরীর আর স্বাস্থ্য নিয়ে আরও কিছুক্ষণ কথা বললাম। অনেক নতুন আবিষ্কার কী কী করেছে তার খোঁজখবর নিলাম। তারপর কবি, সাহিত্যিক, শিল্পী, গায়ক, সাংবাদিক, খেলোয়াড় সবাইকে নিয়ে খানিকক্ষণ হাসি তামাশা করলাম। অনেক কয়েকটা চিপসের প্যাকেট খুলল, সেগুলো খেয়ে দুই গ্লাস পেপসি খেয়ে রাত 8টার দিকে আমি শিউলির বাসায় রওনা দিলাম। অন্যদিন হলে নির্ঘাত একটা রিক্সা চেপে বসতাম, আজ হেঁটেই যাবার ইচ্ছা। শুরুটা খুব খারাপ হলো না, কিন্তু 5 মিনিট পরেই আমি দরদর করে ঘামতে শুরু করলাম। 10 মিনিট পর আমি রীতিমতো হাঁসফাঁস করতে থাকি, মনে হতে থাকে মাথা ঘুরে পড়ে যাব। আরও 5 মিনিট পর আমার পা আর চলতে চায় না, পায়ের গড়ালি থেকে নাকের ডগা পর্যন্ত ব্যথায় টনটন করতে থাকে। এমনিতেই ঘাড়ে ব্যথা, সেই ব্যথাটা মনে হয় 100 গুণ বেড়ে গিয়ে শরীরের কণায় কণায় ছড়িয়ে পড়ল। প্রত্যেকবার পা ফেলতেই ঘাড়ের ব্যথাটা ঘাড় থেকে একসাথে ওপরে এবং নিচে নেমে আসে এবং আমি কোকিয়ে উঠি, আও। শেষ পর্যন্ত যখন শিউলির বাসায় পৌঁছালাম, তখন মনে হয় বাসার দরজাতেই হার্ট অ্যাটাক করে মরে যাব। জোরে জোরে কয়েকবার বেল বাজালাম, দরজা খুলে দিল মিলি। আমি তাকে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকে সোফার মাঝে দাঁড়াম করে হাত পা ছড়িয়ে প্রায় শুয়ে পড়লাম। আমার মুখ দিয়ে বিকট এক ধরনের শব্দ বের হতে লাগলো, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম এবং দরদর করে ঘামতে লাগলাম। এইভাবে মিনিট পাঁচেক কেটে গেল। বুকের হাঁসফাঁস ভাবটা যখন একটু কমেছে, তখন আমি চোখ খুলে তাকালাম এবং আবিষ্কার করলাম 5 জোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। মিলি এবং বিলু 2 জোড়া চোখের বিস্ময় এবং মনে হলো একটু আনন্দ। শিউলির 1 জোড়া চোখ দুঃখ এবং হতাশা। শরীফের চোখে অবিশ্বাস এবং কৌতুক। 5ম জোড়া চোখ একজন অপরিচিত মানুষের, তার লম্বা চুল এবং ঢুলুঢুলু চোখ। সেই চোখে ভয়, আতঙ্ক এবং ঘৃণা। আমি একটু ধাতস্থ হয়ে সোজা হয়ে বসতে গেলাম, সাথে সাথে ঘাড়ের বেকায়দায় টান পড়ল। আমি যন্ত্রণায় কোকিয়ে উঠে বললাম, আউ। শিউলি আমার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, ভাইয়া তোমার একই অবস্থা। আমি ঘাড়ে হাত বুলোতে বুলোতে বললাম, ঘাড়ে ব্যথা। ঘাড়ে ব্যথা হলে বের হয়েছো কেন? তুই না আসতে বললি, আমি তোমাকে এভাবে আসতে বলেছি? ছি ছি ছি। আমি রেগে গিয়ে বললাম, ছি ছি করছিস কেন? এবারে মনে হলো শিউলি রেগে উঠল, বলল, আয়নায় নিজের চেহারাটা একটু দেখেছ? এভাবে কেউ ঘামে? এভাবে সোফায় বসে কে এরকম হাঁসফাঁস করে? ভাইয়া তোমার পুরো আচার আচরণে এক ধরনের বর্বর ভাব আছে, ঢং করিস না। আমি শার্টের বোতাম খুলে তার তলা দিয়ে পেট এবং বগল মোছার চেষ্টা করতে করতে বললাম, এরকম ঢং করে কথা বলা কোন দিন থেকে শিখেছিস? সোজা বাংলায় কথা বলবি আমার সাথে, তা না হলে কিন্তু তোকে কিলিয়ে ভর্তা করে দেব। শিউলি কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া তুমি এরকম অসভ্যের মতো কথা বলছো কেন? দেখছো না এখানে বাইরের মানুষ আছেন, তিনি কি ভাবছেন বলো দেখি। লম্বা চুল এবং ঢুলুঢুলু চোখের মানুষটা নাকি গলায় বলল, না না শিউলি, তুমি আমার জন্য একটুও চিন্তা করো না, আমি পুরো ব্যাপারটা উপভোগ করছি। শিউলি বলল, কোন জিনিসটা উপভোগ করছেন কিঙ্কর ভাই? এটাই তাহলে সে কবি কিঙ্কর চৌধুরী, যার কপালের ওপরের অংশ রবীন্দ্রনাথের মতো, চোখ জীবনানন্দ দাশের মতো এবং থুতনির নিচের অংশ কাজী নজরুল ইসলামের মতো, যে শৈলী এবং শরীফের মাথা খেয়ে বসে আছে। আমি ভালো করে মানুষটার দিকে তাকালাম। আমার মনে হলো মাথাটা শেয়ালের মতো, চোখগুলো পেঁচার মতো, নাকটা শকুনের মতো এবং মুখটা খাটাশের মতো। মানুষটা যত বড়ই কবি হোক না কেন, আমি দেখা মাত্র তাকে অপছন্দ করে ফেললাম। মানুষ যেভাবে মরার টিকটিকির দিকে তাকায়, আমি সেভাবে তার দিকে তাকালাম। কবি কিঙ্কর চৌধুরী আমার দৃষ্টি থেকে চোখ সরিয়ে নিয়ে ইঁদুরের মতো চিকন দাঁত বের করে একটু হেসে নাকি সুরে বলল, আমি কোনো জিনিসটা উপভোগ করছি জানতে চাও? শিউলি বলল, জানতে চাই কিঙ্কর ভাই। কবি কিঙ্কর চৌধুরী খুব একটা ভাব করে বলল, আমি তো সুন্দরের পূজারী, সারা জীবন সুন্দর জিনিস, শোভন জিনিস আর কোমল জিনিস দেখে এসেছি, তাই যখন কোনো অসুন্দর জিনিস, অশালীন জিনিস দেখি ভারী অবাক লাগে, চোখ ফেরাতে পারে না। আমার ইচ্ছে হলো এই কবি টুটি চেপে ধরি। অনেক কষ্টে নিজেকে শান্ত করলাম। কবি কিঙ্কর চৌধুরী বলল, সত্যি কথা বলতে কি, এই বিচিত্র মানুষটাকে দেখে চমৎকার একটা কবিতার লাইন মাথায় চলে এসেছে,
লাইনটা হচ্ছে, কবি মুখটা ছুঁচের মতো সূচালো করে বলল, আক শব্দ করে জেগে ওঠে পিচ্ছিল প্রাণী। আমি এবার লাফিয়ে উঠে মানুষটার গলা চেপে ধরেই ফেলেছিলাম। শরীফ আমাকে থামালো, খপ করে হাত ধরে বলল, ভাই হেঁটে হেঁটে টায়ার্ড হয়ে এসেছেন, হাত মুখ ধুয়ে একটু ঠান্ডা হয়ে আসেন। বিলু আর মিলি আমার দুই হাত ধরে টানতে টানতে বলল, চলো মামা ভেতরে চলো। আমি অনেক কষ্ট করে কয়েকবার আউক আউক করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে কবির দিকে তাকিয়ে বললাম, কবি সাহেব আপনার কি সর্দি লেগেছে? কবি কিঙ্কর চৌধুরী চমকে উঠে বললেন, কেন সর্দি লাগবে কেন? আমি বললাম, ফাত করে নাকটা ঝেড়ে সর্দি ক্লিয়ার করে ফেলুন, তাহলে আর নাকি সুরে কথা বলতে হবে না। আমার কথা শুনে কবি কিঙ্কর চৌধুরী কেমন জানি শিউরে উঠল, মনে হলো ভিমরি খেয়ে পড়ে যাবে। কিন্তু তার আগে মিলু আর বিলু হি হি করে হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খেতে শুরু করে। শিউলি ধমক দিয়ে বলে, ভেতরে যাও মিলু বিলু, অভদ্রের মতো হাসছো কেন? আমি দুজনের দুই হাত ধরে নিয়ে গেলাম। বিলু আর মিলুর সাথে আমিও তখন হাহা করে হাসতে আরম্ভ করেছি, হাসির মতো ছোঁয়াচে আর কিছু নেই। মিলু বিলুর ঘরে আমি ঘামে ভেজা শার্ট খুলে আরাম করে বসলাম। বিলু ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছে, মিলু তারপরও একটা পাখা দিয়ে বাতাস করতে লাগলো। আমি পেট চুলকাতে চুলকাতে বললাম, তারপর বল তোদের কি খবর? মিলু মুখ কালো করে বলল, খবর ভালো না মামা। কেন কি হয়েছে? দেখলে না নিজের চোখে, কবি কাকু এসে আমাদের জীবন অতিষ্ঠ করে দিয়েছে। আমি সোজা হয়ে বসে বললাম, কেন কি হয়েছে? আমরা জোরে কথা বলতে পারি না, হাসতে পারি না, টেলিভিশন দেখতে পারি না, আম্মু এই লম্বা লম্বা কবিতা মুখস্থ করতে দিয়েছে। আমি হুঙ্কার দিয়ে বললাম, এত বড় সাহসী হলি? মিলু বলল, শুধু আম্মু না মামা, আব্বুর সাথে তাল দিচ্ছে। মিলু বলল, তাল দিচ্ছে বলছিস কি? আব্বু তো প্রথমে কবি কাকুকে বাসায় আনলো। আমি হাল ছেড়ে দেওয়ার ভঙ্গি করে মাথা নাড়তে গিয়ে যন্ত্রণায় আউক করে শব্দ করে করলাম, সাথে সাথে মিলু আর বিলু হি করে হাসতে শুরু করলো। আমি চোখ পাকিয়ে বললাম, হাসছিস কেন গাধারা? মিলু হাসতে হাসতে বলল, তুমি যখন আউক করে শব্দ করো সেটা শুনলে হাসিতে পেট ফেটে যায়। আমি বললাম, আমি মরি যন্ত্রণায় আর তোদের সেটা নিয়ে হাসিস? মায়া দেওয়া বলে তোদের কিছু নেই। সেটা শুনে দুজনে আরও জোরে জোরে হাসতে শুরু করে, কিন্তু একটু পরেই তাদের হাসি থেমে গেল। মিলু বিলু মুখ কাচুমাচু করে ফেলল। মিলু বলল, এই কবি কাকু আসার পর থেকে বাসায় কোনো আনন্দ নেই, খাওয়া দাওয়া পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমি প্রায় আর্তনাদ করলাম, খাওয়া দাওয়া নষ্ট হয়েছে মানে? কবি কাকু খালি শাক সবজি খায় তো, তাই বাসায় আজকাল মাছ মাংস কিছুই রান্না হয় না। আমি বললাম, বলিস কি তোরা? সত্যি মামা, বিশ্বাস করো এই কবি মাছ মাংস খায় না, শুধু শাক সবজি আর খাবার স্যালাইন। খাবার স্যালাইন? আমি অবাক হয়ে বললাম, খাবার স্যালাইন একটা খাবার জিনিস হলো নাকি? আমি না শুনেছি মানুষের ডায়রিয়া হলে খাবার স্যালাইন খায়। বিলু মাথা নাড়ল, ও মামা কবি কাকু সবসময় চুকচুক করে খাবার স্যালাইন খেতে থাকে, আম্মু আব্বুকে বুঝিয়েছে এটা খাওয়া নাকি ভালো, এখন আম্মু আব্বু সবসময় আমাদের স্যালাইন খাওয়ানোর চেষ্টা করে। এত বড় সাহস শিউলিয়ার শরীফের? মিলু একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আম্মু আব্বুর দোষ নাই মামা, সব ঝামেলা হচ্ছে কবি কাকুর জন্য। আমি হুঙ্কার দিয়ে বললাম, খুন করে ফেলবো এই কবির বাচ্চা কবিকে, করতে চাইলে করো কিন্তু দেরি করো না, দেরি হলে কিন্তু আমাদের জীবন শেষ, আর না করতে চাইলে এখনই বলে দাও। বিলু মুখ শুকনো করে বলল, আমাদের মিছিমিছি আশা দিও না। আমি বিলু আর মিলুর হাত ধরে ঝাঁকুনি দিয়ে বললাম, বিলু মিলু তোরা চিন্তা করিস না, আমি কোনো একটা হ্যাস্তন্যস্ত করে দেব, আমার ওপর বিশ্বাস রাখ, আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু খাওয়ার উপরে হস্তক্ষেপ কোনোভাবে সহ্য করতে পারি না। উত্তেজনায় বেশি জোরে ঝাঁকুনি দিয়ে ফেলেছিলাম বলে যন্ত্রণায় আবার শব্দ করতে হলো আউক, আর সেই শব্দ শুনে বিলু আর মিলু আবার হি হি করে হাসতে লাগলো। কিছুক্ষণ পর শিউলি এসে বলল, ভাইয়া খেতে আসো, আর তোমার দোহাই লাগে, খাবার টেবিলে বসে তুমি কোনো উল্টাপাল্টা কথা বলবে না। আমি গম্ভীর গলায় বললাম, আমি কখনো উল্টাপাল্টা কথা বলি না, কিন্তু আমার সাথে কেউ উল্টাপাল্টা কথা বললে আমিও তাকে ছেড়ে দেই না। শিউলি কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ভাইয়া প্লিজ, কবি কিঙ্কর চৌধুরী খুবই বিখ্যাত মানুষ, খুব সম্মানীয় মানুষ, তাকে যা ইচ্ছা তা বলে ফেলো না, সে যদি বলে আমিও তাকে ছেড়ে দেবো ভেবেছিস? আর পেতনির মতো নাকি সুরে কথা বলে কেন, শুনলেই মেজাজ খাট্টা হয়ে যায়। শিউলি বলল, ওনার কথা বলার স্টাইলই ওরকম, স্টাইলের খেতাপুরি, এবার থেকে বলবি নাক ঝেড়ে আসতে।
সে হলে কাঁদো কাঁদো গলায় বলল, প্লিজ ভাইয়া প্লিজ। খাবার টেবিলে গিয়ে আমার চক্ষু ছানা পড়া হয়ে গেল। মিলুয়ার বিলু ঠিকই বলেছে, টেবিলে শাক ভর্তা ডাল এরকম কিছু জিনিস, মাছ মাংস ডিম জাতীয় কিছুই নেই। কবি কিঙ্কর চৌধুরী ঢুলু ঢুলু চোখে বলল, শিউলি তোমার হাতের পটল ভর্তা যা চমৎকার, একেবারে বিষ্ণুদেবের একটা কবিতার মতো। শিউলি কিছু একটা বলতে যাচ্ছিল, আমি বাধা দিয়ে বললাম, কী রে শিউলি, শুধু দেখি ঘাস লতা পাতা রেঁধে রেখেছিস, আমাদেরকে কি ছাগল পেয়েছিস নাকি? শিউলি বলল, আজকে নিরামিষ মেনু, মানুষকে দাগাত দিয়ে নিরামিষ খাওয়াচ্ছিস, ব্যাপারটা কি? কবি কিঙ্কর চৌধুরী বলল, মাছ মাংস খাওয়া বর্বণতা, অসব খেলে পশুর ইপো জেগে ওঠে। কে বলেছে? আমি টেবিলে কিল দিয়ে বললাম, পৃথিবীর সব মানুষ মাছ মাংস খাচ্ছে, তাদের কি পশুর ইপো জেগে উঠেছে, লেজ গজিয়েছে? কবি কিঙ্কর চৌধুরী চিবিয়ে চিবিয়ে বলল, পৃথিবীর সব মানুষ মাছ মাংস খায় না, দক্ষিণ ভারতের মানুষেরা নিরামিষই, তাদের কাছ থেকে খাদ্যাভ্যাসটি আমাদের শেখার আছে। আমি বললাম, আমাদের নিজেদের খাদ্যাভ্যাস কি খারাপ নাকি যে অন্যদের থেকে শিখতে হবে? আর অন্যদের থেকে যদি শিখতেই চান তাহলে কোরিয়ানরা দোষ করলো কেন? তাদের মতো কুকুরের মাংস খাওয়া শুরু করেন না কেন, খাবেন নাকি? শিউলি কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া। আমি না শোনার ভান করে বললাম, কিংবা চাইনিজদের মতো, তারা নাকি তেলাপোকাও খায়, খাবেন আপনি তেলাপোকা? ডুবো তেলে মুচমুচে করে আনবো, ভেজে কয়েকটা তেলাপোকা মুখে পুরে কচমচ করে খাবেন। শিউলি প্রায় আর্তনাদ করে কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে মিলু বিলু হি করে হাসতে শুরু করলো, হাসি আর থামতেই চায় না। শিউলি চোখ গরম করে বলল, মিলু বিলু অসভ্যের মতো হাসছিস কেন, হাসি বন্ধ করে এই মুহূর্তে। দুজনের হাসি বন্ধ করলো, একটু পরে পরে হাসির দমকে তাদের শরীর কেঁপে উঠতে লাগলো। কবি কিঙ্কর চৌধুরী একটা কথা না বলে বিষ্ণুদের কবিতার মতো পটল ভর্তা খেতে লাগলো। আমিও জোর করে ঘাস লতা পাতা খেয়ে কোনো মতে পেট ভরলাম। খাবার টেবিলে আমাদের দেখলে যে কেউ বলবে নিশ্চয় খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে, কারো মুখে একটা কথা নেই। সেদিন রাতে বিছানায় শুয়ে খালি এপাশ ওপাশ করলাম, একটু পরপর মিলু বিলুর শুকনো মুখের কথা মনে পড়ছিল, সেটা একটা কারণ, আর হঠাৎ করে হাঁটার চেষ্টা করে পুরো শরীরে ব্যথা, সেটা দ্বিতীয় কারণ। পরদিন বিকালবেলাতে আমি বিজ্ঞানী অনেক লম্বার বাসায় হাজির হলাম। আমাকে দেখে অনেক খুশি হয়ে বলল, তুমি এসেছো, ভেরি গুড, আমার একটা এক্সপেরিমেন্ট করো, তুমি হবে সেই গিনিপিক। আমি বললাম, আমি গিনিপিক? ইঁদুর আরশোলা সব কিছু হতে রাজি আছি, কিন্তু তার বদলে তোমার একটা কাজ করে দিতে হবে। কি কাজ? একজন কবি, তার নাম কিঙ্কর চৌধুরী, সে আমাদের খুব উৎপাত করছে, তাকে আচ্ছা মতো সাইজ করে দিতে হবে। অনেক অবাক হয়ে বলল, কবি আবার কিভাবে উৎপাত করে? আমি তখন তাকে কবি কিঙ্কর চৌধুরীর পুরো ঘটনা খুলে বললাম। শুনে অনেক মাথা নেড়ে বলল, ঠিক বলেছ, এত মহা ঝামেলার ব্যাপার, এখন তাহলে বলো তাকে কিভাবে শায়েস্তা করা যায়। অনেক মাথা চুলকে বলল, কিভাবে তুমি শায়েস্তা করতে চাও? সেটা আমি কেমন করে বলবো, তুমি হচ্ছ বিজ্ঞানী, তুমি বলো কি করা যায়। অনেক তবুও মাথা চুলকায়, বললে, ইয়ে কিন্তু। আমি বললাম, এক কাজ করলে কেমন হয়? কি কাজ? এমন একটা ওষুধ বের করো যেটা খেলে তার সাইজ ছোট হয়ে যাবে। অনেক অবাক হয়ে বলল, সাইজ ছোট হয়ে যাবে? কত ছোট? এই মনে করো 6 ইঞ্চি। 6 ইঞ্চি? হ্যাঁ, তাহলে তাকে আমি একটা বোতলে ভরে 10 জনকে দেখাতে পারি, চাই কি সার্কাসে বিক্রি করে দিতে পারি। অনেক মাথা নাড়ল, বলল, ও এটা সম্ভব নয়, একটা আস্ত মানুষকে কেমন করে তুমি 6 ইঞ্চি সাইজ করবে? তাহলে কি করে, কোনো মতে তার মাথায় একজোড়া শিং গজিয়ে দেওয়া যাবে, গরুর মতো শিং? সেটা যদি একান্তই না পারো তাহলে অন্তত ছাগলের মতো একজোড়া শিং। অনেক চিন্তিত মুখে কি একটা ভাবে, তারপর আমতা আমতা করে বলে, ইয়ে সেটা যে খুব অসম্ভব তা না, জিনেটিক্সের ব্যাপার, কোন চিন্তা দিয়ে শিং গজায় মোটামুটিভাবে আলাদা করা আছে, সেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে একটা রেট্রোভাইরাসের ট্রান্সপ্লান্ট করতে হবে। তখন যদি আমি বিজ্ঞানের কচকচানি কিছুই বুঝতে পারলাম না, চেষ্টাও করলাম না, অন্য একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, তাহলে তুমি কি একটা লেজ গজিয়ে দিতে পারবে, ছোটোখাটো লেজ না, মোটাসোটা লম্বা একটা লেজ, যেটা লুকিয়ে রাখতে পারবে না। অনেক আবার চিন্তিত মুখে মাথা চুলকাতে থাকে, বললে, একেবারে অসম্ভব তা না, কিন্তু অনেক রিসার্চ দরকার, মানুষের ওপর এরকম গবেষণা করার অনেক ঝামেলা,
আমি একটু অধৈর্য হয়ে বললাম, তাহলে আমাকে কিছু একটা ব্যবস্থা করে দাও যেন কবি বেটাকে সাইজ করতে পারি। অনেক বলল, আমাকে একটু সময় দাও জাফর ইকবাল, আমি একটু চিন্তা করি। তোমার এত তাড়াহুড়া কিসের? অনেক সুর পাল্টে বলল, তোমার ব্যায়ামের কি খবর? আমি মাথা নেড়ে বললাম, না, ব্যায়ামের খবর বেশি ভালো না। মাথা নাড়ার পরেও আউক শব্দ করতে হলো না, সেটা একটা ভালো লক্ষণ। ঘাড়ের ব্যথা একটু কমেছে। কেন, খবর ভালো না কেন? আমি হেঁটে শিউলির বাসায় যাবার পর থেকে আমার শরীরের কী অবস্থা হয়েছিল, সারা শরীরে এখনও কেমন টনটনে ব্যথা, সেটা অনেককে সবিস্তারে ব্যাখ্যা করলাম। ভেবেছিলাম শুনে আমার জন্য তার মায়া হবে, কিন্তু হলো না। উল্টো মুখ শক্ত করে বলল, তুমি তো মহা ফাঁকিবাজ দেখি, একদিন 10 মিনিট হেঁটে 100 রকম কৈফিয়ত দেওয়া শুরু করেছো। আমি বললাম, ফাঁকিবাজ বলো আর যাই বলো, আমি প্রতিদিন 1 ঘন্টা হাঁটতে পারবো না। মুখ শক্ত করে বললাম, আমার পক্ষে অসম্ভব। তাহলে দরকার হলে বোকাশোকা দেখে একটা বউ বিয়ে করে নেব, স্ট্রোক হবার পর যখন বিছানায় পড়ে থাকবো তখন নাকের মাঝে একটা নল ঢুকিয়ে সে খাওয়াবে। অনেক আমার দিকে তাকিয়ে কেমন জানি হতাশার ভঙ্গি করে মাথা নাড়ল। আমি বললাম, তুমি এত বড় বিজ্ঞানী, তুমি এরকম কিছু আবিষ্কার করতে পারো না? একটা ছোট ট্যাবলেট, সেটা খেলে শরীর থেকে ব্যায়াম করতে হবে। অনেক কেমন যেন চমকে উঠল, বলল, কি বললে? আমি বললাম, বলেছে তুমি একটা ট্যাবলেট আবিষ্কার করবে, সেটার নাম দেবে ব্যায়াম বটিকা, সেটা খেয়ে আমি শুয়ে থাকবো, আমার হাত পা নিজে থেকে নড়তে থাকবে, ব্যায়াম করতে থাকবে, আমার কিছুই করতে হবে না। অনেক কেমন যেন চকচকে চোখে আমার দিকে তাকায়, বলল, তুমি শুয়ে থাকবে আর তোমার শরীর ব্যায়াম করতে থাকবে, হাত পা ঘাড় মাথা সব কিছু? হ্যাঁ। তাহলে আমাদের মতো মানুষের খুব সুবিধা হয়, মনে করো। অনেক হাতে কিল দিয়ে বলল, ব্রিলিয়ান্ট আইডিয়া। আমি উৎসাহ পেয়ে বললাম, এরকম অনেক আইডিয়া আমার মাথায় আছে, যেমন মনে করো গভীর রাতে মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, খুব বাথরুম পেয়েছে, বিছানা ছেড়ে উঠতেও ইচ্ছা করে না, আবার না গেলেও না, তাই যদি বিছানার সাথে একটা বাথরুম ফিটিং লাগিয়ে দেওয়া যায় যেন শুয়ে শুয়ে কাজ শেষ করে ফেলা যায়। অনেক আরেকটু বিস্তারিত বলতে যাচ্ছিলাম, অনেক বাধা দিয়ে বলল, দাঁড়াও দাঁড়াও, আগে অন্য কিছু বলো না, আগে শুয়ে শুয়ে ব্যায়াম করার ব্যাপারটা শেষ করি। তুমি চাইছো তোমার হাত পা ঘাড় মাথা এগুলো ওপর তোমার নিয়ন্ত্রণ থাকবে না, এগুলো নিজে নিজে ব্যায়াম করবে, নড়তে থাকবে, ছুটতে থাকবে। হ্যাঁ। হার্ট পাম্প করবে, ফুসফুসের ব্যায়াম হবে। হ্যাঁ। সারা শরীরে রক্ত সঞ্চালন হবে। অনেক কঠিন কঠিন কি বলছে আমি পুরোপুরি না বুঝলেও মাথা নেড়ে বললাম, হ্যাঁ। অনেক চকচকে চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি একটা জিনিস জানো? কি? তুমি যার কথা বলছো সেটা আমার কাছে আছে। তোমার কাছে আছে? আমি অবাক হয়ে বললাম, তুমি এর মাঝে ব্যায়াম বটিকা আবিষ্কার করে ফেলেছ? ঠিক ব্যায়াম বটিকা না, কারণ জিনিসটা তরল, বোতলে রাখতে হয়, এক চামচ খেলে মস্তিষ্কের নার্ভের উপর থেকে তার নিয়ন্ত্রণ সরিয়ে নেয়। আমার হাত পা এসব নাড়ানোর জন্য যে ইম্পুলস আসে সেটা ইলেকট্রনিক সিগন্যাল, এই তরলটা স্থানীয়ভাবে সে ইম্পুলস তৈরি করে, শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সের ব্যালেন্সটা খুব জরুরি। অনেক উৎসাহে টকবক করতে করতে একটা কাগজ টেনে বলল, তোমাকে বুঝিয়ে দেই কীভাবে কাজ করে। আমি মাথা নেড়ে বললাম, না না, খামাখা সময় নষ্ট করে লাভ নেই, আমি বিজ্ঞানের কিছুই বুঝি না, কীভাবে কতটুকু খেতে হবে বলে দাও। অনেক অবাক হয়ে বলল, কতটুকু খেতে হবে মানে কে খাবে? আমি? তুমি খাবে মানে? এখনও ঠিক করে পরীক্ষা করা হয় নাই, আগে জন্তু জানোয়ারের উপর টেস্ট করতে হবে, তারপর অল্প ডোজ মানুষের উপরে। আমি দাঁত বের করে হেসে বললাম, জন্তু জানোয়ারের দরকার নেই, সরাসরি মানুষের উপর টেস্ট করতে পারবে। একটু আগেই না তুমি বললে আমাকে তোমার গিনিপিক বানাবে, আমি গিনিপিক হবার জন্য রেডি। অনেক মাথা নাড়ল, বলল, না না, তোমাকে গিনিপিক হতে বলেছিলাম অন্য একটা আবিষ্কারের জন্য, দ্বিমাত্রিক একটা ছবিকে ত্রিমাত্রিক দেখা যায় কি না সেটা টেস্ট করব ভেবেছিলাম। দ্বিমাত্রিক ত্রিমাত্রিক এসব কঠিন কঠিন জিনিস পড়ে হবে, আগে আমাকে ব্যায়াম বটিকা দাও। ও আচ্ছা, এটা তো ট্যাবলেট না, এটাকে ব্যায়াম বটিকা বলা যাবে না, ব্যায়াম মিক্সচার বলতে হবে। ঠিক আছে, তাহলে ব্যায়াম মিক্সচারটাই দাও। খেতে কীরকম? বেশি তেতো না তো? আমি আবার তেতো জিনিস খেতে পারি না। অনেক বলল, খেতে কীরকম সেটা তো জানি না, মনে হয় একটু নন্তা ধরনের মিষ্টি হবে, অনেকটা খাবার স্যালানের মতো। গুড, আমি সন্তুষ্ট হয়ে মাথা নাড়লাম, দেখতে কীরকম? টকটকে লাল হলে সবচেয়ে ভালো হয়, কিংবা গোলাপি। অনেক একটু অবাক হয়ে বলল, কী আশ্চর্য, তোমার কৌতূহলটা দেখি উল্টাপাল্টা জায়গায়, দেখতে কীরকম খেতে কীরকম এটা নিয়ে কেমন কে মাথা ঘামায়? আমি মাথা নেড়ে বললাম, তোমরা বিজ্ঞানীরা এসব জিনিস নিয়ে মাথা না ঘামাতে পারো, আমরা সাধারণ মানুষেরা এসব নিয়ে খুব বেশি মাথা ঘামাই। বলো কী রং? কোনো রং নেই,
একেবারে পানির মতো স্বচ্ছ, কোনো রং নেই। আমি রীতিমতো হতাশ হলাম, এরকম গুরুত্বপূর্ণ একটা জিনিসের কোনো রং থাকবে না, এটা কেমন কথা? এটা তো একটা রং দিতেই হবে, আমার ফেভারিট হচ্ছে লাল, টকটকে লাল। অনেক হতাশ ভঙ্গিতে মাথা নেড়ে বলল, ঠিক আছে সেটা পরে দেখা যাবে, এক ফোঁটা খাবারের রং দিয়ে লাল করে দেওয়া যাবে। এখন তাহলে কথা বলো, কখন খাবো, কীভাবে খাবো? অনেক কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি সত্যি এটা খেতে চাও? হ্যাঁ, খেয়ে যদি মরে টরে যাই তাহলে খেতে চাই না। না, মরবে কেন, এটার মাঝে বিষাক্ত কিছু নেই, আধ ঘন্টা থেকে 45 মিনিটের ভেতরে শরীর পুরোটা মেটাবলাইজ করে নেবে। আমি উৎসাহে সোজা হয়ে বসে বললাম, দাও তাহলে এখনই দাও, খেয়ে দেখি। না, এখন না, অনেক মাথা নেড়ে বলল, যদি সত্যিই খেতে চাও বাসায় গিয়ে শোয়ার ঠিক আগে খাবে, ঠিক 1 চামচ, বেশি না। বেশি খেলে কি হবে, বেশি খাওয়ার দরকার কি? নতুন একটা জিনিস পরীক্ষা করছি, রয়েস রয়ে করা ভালো। ঠিক আছে, বলো তাহলে। অনেক তো বলল, খেয়ে সাথে সাথে বিছানায় শুয়ে পড়বে, মিনিট দশেক পরে দেখবে তোমার হাত পা তুমি নাড়াতে পারছো না, কেমন যেন অবশ হয়ে গেছে। তারপর হঠাৎ দেখবে সেগুলো নিজে থেকে নড়তে শুরু করেছে, কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পেছনে। দেখতে দেখতে হার্টবিট বেড়ে যাবে, শরীরের ব্যায়াম হতে থাকবে। সত্যি দৃশ্যটা কল্পনা করেই আনন্দে আমার হার্টবিট বেড়ে যায়। হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কিছু নেই, আধ ঘন্টা থেকে 45 মিনিটের মাঝে আবার সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ভেরি গুড, আমি হাতে কিল দিয়ে বললাম, এখনই দাও আমার ব্যায়াম মিক্সচার। অনেক ভেতরে ঢুকে গেল, খানিকক্ষণ কিছু জিনিস ঘাটাঘাটি করে একটা খাবার পানির প্লাস্টিকের বোতলে করে সে বিখ্যাত আবিষ্কার নিয়ে এলো। আমি বললাম, কি হলো, তুমি না বলেছিলে একটা লাল রং করে দেবে? অনেক হাত নেড়ে পুরো বিষয়টি উড়ে দিয়ে বলল, তুমি একজন বয়স্ক মানুষ, লাল রং গোলাপি রং নিয়ে মাথা ঘামাচ্ছ কেন, রংটা তো ইম্পর্টেন্ট না। আমার মনটা একটু খুঁতখুঁত করতে লাগলো, কিন্তু এখন আর তাকে চাপ দিলাম না। বোতলটা হাতে নিয়ে ছিপি খুলে শুকে দেখলাম, ভেবেছিলাম তীব্র একটা ঝাঁঝালো গন্ধ হবে, কিন্তু সেরকম কিছুই নয়। আমার আরও একটু আশাভঙ্গ হলো, এরকম সাংঘাতিক একটা জিনিস যদি টকটকে লাল না হয়, ভয়ঙ্কর ঝাঁঝালো গন্ধ না থাকে, মুখে তুলে টক মিষ্টি একটা স্বাদ না হয়, তাহলে কেমন করে হয়? বিজ্ঞানীরা মনে হয় কখনো একটা জিনিসের সত্যিকারের গুরুত্বটা ধরতে পারে না। আমি প্লাস্টিকের বোতলটা নিয়ে উঠে দাঁড়ালাম, বললাম, যাই। কোথায় যাচ্ছ? বাসায় গিয়ে আজকেই টেস্ট করতে যাই। কি হলো আমাকে জানিও, জানাবো। অনেকের বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে মাত্র অল্প কিছু দূর গিয়েছি, তখন দেখি রাস্তার পাশে একটা ফাস্টফুডের দোকান। দোকানের সাইনবোর্ডে বিশাল একটা হ্যামবার্গারের ছবি, টসটসে রসালো একটা হ্যামবার্গার, নিশ্চয়ই মাত্র তৈরি করা হয়েছে, গরম গরম ভাপ বেরোচ্ছে। ছবি দেখে আমার খিদে পেয়ে গেল, আমি রিক্সা থামিয়ে ফাস্টফুডের দোকানে নেমে গেলাম। হ্যামবার্গারটা খেতে ভালো, প্রথমটা খাবার পর মনে হলো খিদেটা আরও চাগিয়ে উঠেছে। একটা খাবারের দোকানে এসে তো আর ক্ষুধার্ত অবস্থায় উঠে যেতে পারি না, তাই দ্বিতীয় হ্যামবার্গারটা অর্ডার দিতে হলো। যখন সেটা আধা আধি খেয়েছি, তখন হঠাৎ আমার বিলু মিলুর কথা মনে পড়ল। কবি কিঙ্কর চৌধুরীর উৎপাতে এখন তাদের মাছ মাংস ডিম খাওয়া বন্ধ, ঘাস লতা পাতা খেয়ে কোনো মতে বেঁচে আছে, তাদেরকে নিয়ে এলে এখানে আমার সাথে হ্যামবার্গার খেতে পারত। নিয়ে যখন আসেনি তখন আর দুঃখ করে কী হবে ভেবে চিন্তাটা মাথা থেকে প্রায় দূর করে নিচ্ছিলাম, তখন মনে হলো এখান থেকে তাদের জন্য দুটো হ্যামবার্গার কিনে নিয়ে গেলে কেমন হয়, সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাই। আমি আর দেরি করলাম না, কাউন্টারে গিয়ে বললাম, আরও দুটো হ্যামবার্গার। কাউন্টারের কম বয়সে একটা মেয়ে দাঁড়িয়েছিল, চোখ কপালে তুলে বলল, আরও দুটো হ্যামবার্গার খাবেন? আমি বললাম, আমি খাবো না, সাথে নিয়ে যাব। মেয়েটা খুব সাবধানে একটা লম্বা নিঃশ্বাস ফেলে আমার জন্য হ্যামবার্গার আনতে গেল। শিউলির বাসায় গিয়ে দরজার বেল টিপতেই মিলু দরজা খুলে দিল, তার মুখ শুকনো, আমাকে দেখো খুব উজ্জ্বল হলো না। বললাম, কী রে মিলু, কী খবর? মিলু একটা নিঃশ্বাস ফেলে চাপা গলায় বলল, খবর ভালো না। কেন, কী হয়েছে? কবি কাকু এখানে চলে এসেছে। এখানে চলে এসেছে মানে? এখন থেকে আমাদের বাসায় থাকবে। আমি চোখ কপালে তুলে বললাম, বলিস কি তুই? মিলু বিলু একটা কিছু বলতে যাচ্ছিল, শিউলি তাকে দেখে থেমে গেল। শিউলি আমার দিকে তাকিয়ে বলল, ভাইয়া কখন এসেছ, তোমার হাতে কিসের প্যাকেট? হ্যামবার্গার, মিলু বিলুর জন্য এনেছি। শিউলি বলল, আমাদের বাসায় মাছ মাংস বন্ধ রাখার চেষ্টা করছি। আমি গলা উঁচিয়ে বললাম, তোর ইচ্ছে হলে মাছ মাংস কেন, লবণ পানি এসবও বন্ধ রাখ, দরকার হলে নিঃশ্বাস নেওয়া বন্ধ রাখ, কিন্তু এই ছোট বাচ্চাদের কষ্ট দিতে পারবি না। কষ্ট কেন হবে, অভ্যাস হয়ে গেলে
তোদের ইচ্ছা হলে যা কিছু অভ্যাস করে নে, লহারশিক গরম করে তালুতে ছেঁকা দেওয়া শুরু কর, দেখবি কয়েকদিন পরে অভ্যাস হয়ে যাবে। আমার কথা কবি কিঙ্কর চৌধুরী। টেলিফোনের শব্দে সকালবেলা ঘুম ভাঙল। বাংলাদেশে ঘুমের ব্যাপারে আমার চাইতে বড় এক্সপার্ট কেউ আছে বলে আমার মনে হয় না। যদি ঘুমের ওপর কোনো অলিম্পিক প্রতিযোগিতা থাকতো, সোনা না হলেও নির্ঘাত একটা রূপার কিংবা ব্রোঞ্জ পদক আনতে পারতাম। এরকম একটা এক্সপার্ট হিসেবে আমি জানি সকালের ঘুমটা হচ্ছে ঘুমের রাজা। এই সময় কেউ যদি ঘুমে ডিস্টার্ব করে তার 10 বছরের জেল হয়ে যাওয়া উচিত, কিন্তু দেশে এখনও সে আইন হয়নি, কাজেই আমাকে বিছানা ছেড়ে উঠতেই হলো। উঠতে গিয়ে আমি আউক বলে একটা নিজের অজান্তেই শব্দ করে ফেললাম। বেকায়দায় ঘুমাতে গিয়ে ঘাড়ে প্রচণ্ড ব্যথা। কোনো মতে ব্যথা সহ্য করে গিয়ে টেলিফোন ধরে বললাম, হ্যালো ভাইয়া, এতক্ষণ থেকে ফোন বাজছে, ধরছো না কেন, ব্যাপারটা কি? গলা শুনে বুঝতে পারলাম ছোট বোন শিউলি। আমাদের পরিবারের সবচেয়ে বিপজ্জনক সদস্য, সব কিছু নিয়ে তার কৌতূহল এবং সব কিছু নিয়ে তার এক্সপেরিমেন্ট করার একটা বাতিক আছে। বিশেষ করে নতুন নতুন যে রান্নাগুলি সে আবিষ্কার করে সেগুলো আমি সবচেয়ে ভয় পাই। আমি ভয় ভয়ে বললাম, কি হয়েছে, এত সকালে ফোন করেছিস? সকাল কয়টা বাজে তুমি জানো? কয়টা? 10:30। 10:30 অবশ্যই সকাল, আমি হাই তুলতে তুলতে বললাম, কি হয়েছে তাড়াতাড়ি বল, বাকি ঘুমটা শেষ করতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সবসময় তুমি শুধু তাড়াতাড়ি। ছোট বোন শিউলি বলল, কোনো কিছু যে ধীরে সুস্থে সুন্দর করে করার একটা ব্যাপার আছে সেটা তুমি জানো না। আমার ঘুম চটকে গেল। সে যে কথাগুলোই বলছে সেগুলো আমি মোটেও তার কথা না। শিউলি সবসময় ছটফট করে, হইচই করে, চিৎকার করে, ছোটাছুটি করে, আমাকে উপদেশ দিচ্ছে ধীরে সুস্থে কাজ করতে, সুন্দর করে কাজ করতে। ব্যাপারটা কি? আমি বললাম, তোর হয়েছে কি, এভাবে কথা বলছিস কেন? কিভাবে কথা বলছি? বুড়ো মানুষের মতো ধীরে ধীরে কাজ করা, সুন্দর করে কাজ করা, এগুলো আবার কীরকম কথা? শিউলি বলল, মানুষের জীবনে ক্ষণিকের হতে পারে, কিন্তু সেটা খুব মূল্যবান, সেটা তাড়াহুড়ো করে অপচয় করা ঠিক না, সেটা সুন্দর হতে হবে, পবিত্র হতে হবে, কমল পেলব হতে হবে। আমার ঘুম পুরোপুরি ছুটে গেল। উত্তেজনায় ঘাড় ঘোরাতে গিয়ে আবার প্রচণ্ড ব্যথায় কোকিয়ে উঠে বললাম, আউক আউক। শিউলি প্রায় আর্তনাদ করে বলল, ভাইয়া তুমি এসব কী অশালীন অসুন্দর কথা বলছো, ছি ছি ছি। আমি এবারে পুরোপুরি রেগে আগুন হয়ে উঠলাম, বললাম, আমার ইচ্ছা হলে আমি আউক বলবো, ইচ্ছা হলে ঘাউক বলবো, তোরটাতে এত মাথা ব্যথা কিসের? অন্য পাশে শিউলি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমাকে তুমি রাগাতে পারবে না ভাইয়া, আমি ঠিক করেছি জীবনের যত অসুন্দর জিনিস তার থেকে দূরে থাকব। তোমাকে যে জন্য ফোন করেছিলাম, কি জন্য এই 7 সকালে ঘুম ভাঙিয়েছিস? আজ সন্ধ্যাবেলা আমার বাসায় আসো, কি ব্যাপার, খাওয়া দাওয়া? ইস ভাইয়া, শিউলি কেমন যেন নেকু নেকু গলায় বলল, তুমি খাওয়া ছাড়া আর কিছুই বোঝো না, খাওয়া হচ্ছে একটা স্থূল ব্যাপার, পৃথিবীতে খাওয়া ছাড়া আরও সুন্দর বিষয় থাকতে পারে, সেটা কি? আজকে বাসায় কবি কিঙ্কর চৌধুরী আসবেন। কি চৌধুরী? শিউলি স্পষ্ট করে বলার চেষ্টা করলো, কিঙ্কর চৌধুরী। কিঙ্কর চৌধুরী? কিংকং গরিলার নাম, মানুষকে কিংকং ডাকছিস কেন? আমি অবাক হয়ে বললাম, বেশি মোটা আর কালো নাকি? কিংকং না, শিউলি শীতল গলায় বলল, কিঙ্কর, কিঙ্কর চৌধুরী। কিঙ্কর কি অদ্ভুত নাম, মোটেও অদ্ভুত না, কিঙ্কর খুব সুন্দর নাম। তুমি বইপত্র পড়ো না বলে জানো না, কিঙ্কর চৌধুরী বাংলাদেশের একজন প্রধান কবি, তার একটা বড় কবিতার বই বের হয় আর সেগুলো হটকেকের মতো বিক্রি হয়, দেশের তরুণ তরুণীরা তার জন্য পাগল। চেহারা কেমন? শিউলি থতমত খেয়ে বলল, চেহারা? হ্যাঁ, কালো আর মোটা নাকি? মানুষের চেহারার সাথে তার সৃজনশীলতার কোনো সম্পর্ক নেই, তার মানে কালো আর মোটা, আমি সব কিছু বুঝে ফেলেছি, এরকম গলায় বললাম, মাথায় টাক? মোটেও টাক নাই, শিউলি ঠান্ডা গলায় বলল, কপালের ওপর থেকে হুবহু রবীন্দ্রনাথ, চোখ দুটো একেবারে জীবনানন্দ দাস, নাকের নিচের অংশ কাজী নজরুল ইসলাম, আর তোমার হিংসুটে মনকে শান্ত করার জন্য বলছি, কবি কিঙ্কর চৌধুরী মোটেও কালো আর মোটা নন, ফর্সা এবং ছিপছিপে, দেবদূতের মতো। বুঝেছি বুঝেছি, আমি চিন্তিত গলায় বললাম, এই কবি তোর মাথা খেয়েছে? শরীফ কি বলে? শরীফ হচ্ছে শিউলির স্বামী, সেও শিউলির মতো আধা পাগল, কোন দিক দিয়ে মনে হয় পুরোই পাগল। শিউলি বলল, শরীফ তোমার মতো কাঠখোট্টা না, তোমার মতো হিংসুটেও না, শরীফ কবি কিঙ্কর চৌধুরীকে বাসায় এনেছে। বাসায় এনেছে মানে?
আমি আঁতকে উঠে বললাম, এখন তোদের বাসায় পাকাপাকি উঠে এসেছে নাকি? না ভাইয়া, শিউলি শান্ত গলায় বলল, তার নিজের বাসা আছে, ফ্যামিলি আছে, সেখানে থাকেন।